নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকালকে রাশিফল রাশিফলের ভিডিওটা কালকে ছয়ই এপ্রিল দু হাজার চব্বিশ স্যাটারডে শনিবার আপনি আগামীকালকে মেস থেকে আপনি মিন রাশির মানুষ হলে কী ফল বা কী হতে পারে তার ওভারঅল একটা জিনিস প্রত্যেক দিন যেরাম দিই সেরকম আলোচনা করব তো চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনা করা যাক আপনাদের চ্যানেল সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে ডেসক্রিপশান দেখুন ফোন বা কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তাহলে চলুন কি হবে কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি আলোচনাটা শুরু করব কালকে কুম্ভ রাশি কালকে শতভিশা নক্ষত্র দ্বাদশী কৃষ্ণপক্ষ এবং শুক্ল যোগ চলবে যোগটা কিন্তু শুভ যোগ তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো ফল দিতে পারে মোটামুটি ভালো রেজাল্ট দিতে পারে কৃত্তিকা রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বশালা শ্রবণা শতভিসা উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আশা করতে পারি আশাবাদী কালকে দিনে ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন দেখুন বর্তমানে কালকের দিন বা আগামী দু চারটে দিন আমি একটা স্পেশাল ভিডিও আজকেই দেবো না দিয়েছি সরি যে গ্রহগত অবস্থান এমন তৈরি হয়েছে চারটে ঘরে সব গ্রহ বসে রয়েছে বারোটা টোটাল ঘরের মধ্যে তার মধ্যে কেতুকে বাদ যদি দিয়ে দিই তিনটে ঘরে সব গ্রহ বসে রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেসার তৈরি করবে প্রেসার বিল্ড করবে এটা এটা খেয়াল রাখতে হবে সকাল সাতটা দুই থেকে সাতটা প্রায় তেতাল্লিশ পৌনে আটটা অ্যাপ্রক্স যাত্রার জন্য দেখে ব্যবহার করবেন কোথাও যাওয়ার জন্য সাইনিং কন্ট্র্যাক্ট বড় কেনাকাটা বিকেল পাঁচটা পঞ্চান্ন থেকে ছটা পঁয়ত্রিশ স্যাটারডে কালকের দিনে একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন প্রচণ্ড গরম পড়েছে সাবধানে থাকুন জল ফলগুলো একটু বেশি করে খান বা একটু ছাওয়ায় থাকার চেষ্টা করুন তো কালকের দিনে যে যে ফিল্ড বা যে যে ফিল্ডের বিজনেসগুলো যে যে ফিল্ডের মানুষরা আগামীকালকে কম বেশি বেটার রেজাল্ট বা ভালো ফল পাবেন সেগুলো একটু বলে নিই তারপর মেন আলোচনার জায়গায় ঢুকে যাচ্ছি তাহলে কোন কোন ফিল্ড বা কোন কোন ফিল্ডের বিজনেস আগামীকালকে আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে দেখুন যারা ফুড আইটেমস হুম যারা যে কোনো খাবার দাবার টিচিং মাস্টারমশাইরা মশাইরা দিদিমণিরা হেলথ কিছুটা ওকালতি মানে এগুলো ভালো হচ্ছে ওকালতি চাপের আইনের প্রফেশান সেলসের প্রফেশান চাপের ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল গাড়ি এই প্রোডাক্টগুলো কালকে দিনে ভালো রেজাল্ট দিতে পারে অ্যাডভাইজিং সেক্টর ভালো হচ্ছে না জুতো চামড়ার জিনিস এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে শাড়ি কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে শাড়ি বুটিক পার্লার পার্লার মেকআপ এগুলো ভালোর দিকে যাচ্ছে পশু পাখি এবং নার্সারি গাছপালা ভালো হচ্ছে না লটারি ভালো হচ্ছে আমার প্রোমোটারি কনস্ট্রাকশান জমি জায়গার বিজনেস কালকে ভালো রেজাল্ট দিচ্ছে না বাবুরা ভালো রেজাল্ট পাবেন ডেফিনেটলি খাওয়ার আইটেমগুলো কালকে ভালো হচ্ছে যারা খাওয়ার নিয়ে ব্যবসা করেন বা খাওয়ার দাওয়ারের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন ভালো রেজাল্ট পাবেন যারা জুয়েলারি সোনার উপ কালকে দিনে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দেবে অবশ্যই দেবে কালকের দিনে মেডিসিন মেডিকেল প্রোডাক্ট একটু ভালোর দিকে যাচ্ছে তো এই মোটামুটি দিকগুলো গেল চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা আলোচনার জায়গায় আলোচনা করার জায়গায় ঢোকা যাক কালকের দিনে মেস থেকে মিনে রাশি আপনি আপনি কি রেজাল্ট বা কী ফল পাবেন চলুন শুরু করি বা শুরু করা যাক কালকে খারাপ সময়টা কিন্তু দুপুর দেড়টা থেকে চারটের মধ্যে ঘুরবে খারাপ সময়টা অনেক ক্ষেত্রে মিস হয় তো হয়ে যায় ইচ্ছাকৃত নয় তো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন দেড়টা থেকে চারটে এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে আমি আলাদা আলাদা সময়গুলো অবশ্যই বলবো তো কালকে শনিবার যেহেতু আমরা শনিদেবকে স্মরণ করছি তাকে ডেকে তার কথা ভেবে চিন্তা করে দিনটা শুরু করব। যে কোনো একটা সময় গিয়ে শনি মন্দিরে একটু পুজো দেবেন অবশ্যই হবে চলুন দিয়ে শুরু করছি দেখুন আপনি যখন মেসের মানুষ কালকের দিনে ব্যবহার করছেন তিন সংখ্যা ছাই কালার ছাই কালকের দিন আটটা চল্লিশ মিনিট থেকে বারোটা শুভ সময় হচ্ছে হুম পৌনে দুটো থেকে তিনটে পঁয়ত্রিশ দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফটা কিন্তু চাপের হচ্ছে অ্যাকচুয়ালি কালকে দিনটা মেসের জন্য চাপের হবে লাখ সাথ দেবে না ইনভেস্টমেন্ট হবে না কেনাকাটিগুলো চলতে পারে কিছু কেনাকাটি পরিবারের জন্য কিছু খরচা এগুলো চলতে পারে পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে ভোগান্তি আপনি এবং বাড়ির বাচ্চাগুলো ভালো থাকছেন ট্রাভেল ভোগাবে যখন আমি কোনো ট্যুর বা ট্রাভেলে যাচ্ছি কোনো ট্রাভেল করার ব্যাপার স্যাপার রয়েছে এটা কিন্তু ভোগাতে পারে কর্মক্ষেত্রে কিছু অনৈতিক কাজকর্ম আপনাকে দিয়ে করানো হতে পারে আলতু ফালতু কাজ আপনাকে দিয়ে করানো হতে পারে আপনার যে কাজগুলো নয় সেই ধরনের কিছু কাজ আপনাকে দিয়ে করানো হতে পারে কিছু লোক অহেতুক প্রেসার তৈরি করে দেবে চাপ তৈরি করে দেবে অহেতুক অমূলক কিছু লোকের থেকে দূরে থাকুন কালকের দিন অ্যাগ্রেসিভ থাকা টেম্পারমেন্ট ধরে রাখতে না পারা আপনাকে ভোগাতে চলেছে বা ভোগাতে পারে আপনি যখন মেসের জাতক বা মেসের জাতিকা চাকরি ক্ষেত্র সামলে বড়ো রিস্ক নেবেন না ধীরে সুস্থে কাজ করার ব্যবস্থা করুন মেস আগামীকালকে বিজনেস ভালোর দিকে যাচ্ছে ভালো কাস্টমার পাবেন এবং কাস্টমার পেলে বেচা কেনা অবশ্যই বাড়ে প্রেম ভোগাবে প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক ঠিক নেই দাম্পত্য জীবন ঠিকঠাক কিছু ক্ষেত্রে জ্ঞাতির লোকজনদের সাথে ভাই বোন রিলেটিভস এবং আপনি হাউসওয়াইফ হলেও এ ব্যাপারটা খেয়াল রাখবেন এখানে কিন্তু অশান্তি বা ঝামেলায় জ্বলানোর জায়গা দেখাচ্ছে এজেন্টদের সঙ্গে সম্পর্ক ভালো সন্তান সুখ ঠিকঠাক বিদ্যা অ্যাভারেজ রেজাল্ট দেবে খুব ভালো হচ্ছে না মিডিয়োকার মোটামুটি বা আরও বেশি কেয়ারফুল থাকা উচিত লিগাল নিয়ে চাপ নেই অশ্বিনী নক্ষত্র আপনি কথা বাড়াবেন না ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা মানুষ বুঝে মিশবেন কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে গোপনীয়তা মেনটেন করে কাজ না করলে কিন্তু সমস্যা রয়েছে বহু লোকে চোখ পড়বে নজর লাগবে তো দেখুন নেক্সট রাশি বৃষ আপনি যখন বৃষর মানুষ বৃষ জাতক জাতিকা আগামীকালকে ব্যবহার করছেন তিন সংখ্যা আগামীকালকে নীল রঙ কালকের দিনে অবশ্যই আমরা স্মরণ করছি শনিদেবকে আটটা চল্লিশ থেকে পৌনে একটা শুভ সময় বলতে পারি পৌনে একটা পর্যন্ত একটা চল্লিশ থেকে তিনটে দশ ভীষণ সাবধানে ব্যবহার করছেন ফার্স্ট হাফ খুব শুভ এবং দৈব সাপোর্ট করছে কাজের গতি বাড়িয়ে নেওয়া উচিত সেই দেখবেন এক টানে অনেকটা করে ফেলা বলে না এক ধাক্কায় অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে একটু সেই প্রেসারটা দেওয়া জরুরি এবং এটা বেটার রেজাল্ট দেবে অনেকটা কাজে এগোবেন কিন্তু হয়তো এটা ঘটনা কোনো কাজে ঠিক মতো কমপ্লিট হচ্ছে না কিন্তু কাজ অনেকটা এগোচ্ছে বা কর্ম সম্পাদনের জায়গা অনেকটা ভালো কথা এগোনো যেতে পারে এবং আলাপ আলোচনা পিওর প্রফেশনাল থাকা আপনাকে বা আপনাদেরকে অনেকটা ভালো ফল বা ভালো রেজাল্ট দিয়ে দিতে পারে আপনার শরীর ভালো আপনার পরিবারের শরীরটা আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে টাকার একটু চাপ রয়েছে ইনভেস্ট করা বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো দেখে ভ্রমণ আদি বিষয় কালকের দিনে সাকসেস দিচ্ছে দেবে ব্যবসা আয় উন্নতি বাড়তে পারে ভালো কিছু কাস্টমার পেতে পারেন প্রচুর নয় ভালো কিছু কাস্টমার পাবেন বা পেতে পারছেন এটা কিন্তু ঘটনা তো এই ব্যাপারটা দেখুন আপনি যখন বৃষর মানুষ বৃষ রাশির দাম্পত্য জীবন কিন্তু স্টেবেল থাকছে হাজব্যান্ড এবং ওয়াইফের বন্ডিং কিন্তু স্টেবেল জনের ক্ষেত্রে ভালো রকম প্রবলেম দিলেও ওভারঅল স্টেবেল প্রেমিক প্রেমিকারা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কিন্তু ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হতে পারে ইনক্লুডিং হাউসওয়াইফ আপনি হাউসওয়াইফ হলেও ফ্যামিলি বা পরিবারের সাথে সম্পর্কগুলো কিন্তু একটু খারাপ হচ্ছে বিদ্যা এবং লিগাল সাফল্য দিলে দিচ্ছে কিন্তু সন্তান অবাধ্য থাকা সন্তান নিয়ে ভোগান্তি তৈরি হতে পারে তো ব্রীষ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে প্রি প্ল্যান্ড থেকে কাজ করা উচিত রোহিণী ফালতু সময় প্রচুর নষ্ট হতে পারে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিলে বেটার রেজাল্ট পাবেন পিতা বা ভালো লেভেলের বাবার মতো হয় না অনেক অফিসে অনেকে থাকেন যে এই 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 টাইপের পারসনস বা ভালো অ্যাডভাইজার নেক্সট রাশি হচ্ছে মিথুন মিথুন রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে আমি বলবো সবুজে চলতে পারে মিথুন ছয় চলতে পারে অবশ্যই কালকের দিনে শনি দেবকে স্মরণ করছেন আটটা পঞ্চাশ এখান থেকে বারোটা পনেরো শুভ কালকের দিনে পৌনে দুটো থেকে হুম পৌনে দুটো থেকে সাড়ে তিনটে দেখে ব্যবহার করছেন দেখুন বন্ধুরা আপনি মিথুনের মানুষ হলে আপনার শরীর ভালো থাকছে পরিবারের শরীরগুলোও ঠিকঠাকই চলছে অসুবিধা নেই ফাইন্যান্সিয়াল দিক বাজে রকমভাবে ভোগাচ্ছে ফালতু খরচা জলের মতো অর্থব্যয় এবং টাকা নষ্ট হয়ে হওয়া এর যোগ কিন্তু কালকের দিনে প্রবলভাবে নির্দেশ করছে যেখানে টাকার গন্ধ রয়েছে খরচার অন্তত সেই সেখান থেকে দূরে থাকুন দূরে থাকুন না হলে কিন্তু অসুবিধা রয়েছে নাহলে কিন্তু প্রবলেম রয়েছে বা প্রবলেমে পড়ে যেতে পারেন আপনি যখন মিথুনের মানুষ জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা আমাদেরকে বা আমাদের চলার পথে এটা খেয়াল রাখতে হচ্ছে ভ্রমণ বেটার হবে তবে খরচা কিন্তু লিমিটেড কালকের দিনে কাজকর্ম সব মিলিয়ে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে ব্যাপক কিছু হবে না ধীরে সুস্থে চলছে একটা গড়পর্তা গতানুগতিক দিন হতে চলেছে কিছু ক্ষেত্রে কিছু ফ্রাস্টেশন এনার্জি না থাকা কিছু ফাঁকা বসে রয়েছি এই ব্যাপারগুলো কিছু ক্ষেত্রে একটু দায়িত্ব সব মিলিয়ে মিলিজুলি সরকার যেটাকে বলে সেই রকম ব্যাপারগুলো চলছে ইনক্লুডিং বিজনেস বিজনেস যে খুব একটা ভালো হচ্ছে বা ভালো চলছে এটা কিন্তু বলা যাচ্ছে না তো আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা আমাকে বা আমাদেরকে এই জায়গা বা এ দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে আমার মনে হয় এটা বেটার পয়েন্ট বা বেটার পার্ট তো বন্ধুরা এই জায়গা বা এ দিকটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন দাম্পত্য জীবনটাকে বেটার করা যাবে খরচা যদিও সব মিলিয়ে বেশি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে বেটার করা যাবে প্রেম অ্যাভারেজ চলছে বরং অশান্তি রয়েছে বাবা মার সাথে সম্পর্ক ভালো এবং পরিবারের মধ্যেকার বন্ডিংগুলো কালকে বেটার করা যায় সন্তান সুখ ভালো পরিবারকে টাইম দেওয়া টাইম কাটানো কারুর সাথে বিবাদ ঝামেলা অশান্তি চলছে সেটাকে যদি মেটাতে চাই আপনি পজিটিভ রেজাল্ট পাবেন লিগাল নিয়ে চাপ নেই লিগাল বা পুলিশি ঝামেলা এগুলো নিয়ে চাপ নেই বিদ্যা একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে পড়াশোনা বা পড়াশোনা করার ক্ষেত্রে খুব একটা ভালো নয় কথা এগোনো যেতে পারে ইনভেস্টমেন্ট করা যাবে না মিথুন মৃগশিরা নক্ষত্র কালকের দিনে আপনি পার্টিকুলার কারুর উপর নির্ভরশীল হয়ে গেলে প্রবলেম রয়েছে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দেখা যাচ্ছে যে বড্ড বেশি স্ট্রেস বা টেনশান নিয়ে নিতে পারেন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু নেগেটিভ থটস ভুল চিন্তা উল্টোপাল্টা চিন্তা আপনাকে গ্রাস করবে এটা মানে ভুল চিন্তা একটা জিনিস নিয়ে মাথার মধ্যে ঘুরছে সারাদিন ধরে এই ব্যাপারটা কালকের দিনে আপনাকে গ্রাস করতে পারে দেখবেন এটা কিন্তু খুব একটা ভালো হবে না নেক্সট রাশি পরের রাশি নাম হচ্ছে কর্কট কর্কট নীল নীলের ওপর শনি দেব টাইম বুঝুন একটা চল্লিশ থেকে তিনটে পনেরো ফার্স্ট হাফ বিজন শুভ কালকের দিন অত্যন্ত ভালো অ্যাগ্রেসিভ থাকা উচিত যেন শনিবার দিনটা সোমবারের দিন হচ্ছে এরকম ব্যাপার সেই রোববারটা ছুটি পাই সোমবার ফুল এনার্জি এই ব্যাপারটা কালকে দিনে অ্যাপ্লিকেবেল বহু কাজ কাজে যাবে দায়িত্ব নেওয়া যাবে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যাবে এবং আমি বলবো যে কালকের দিনে মাখনটা খাওয়ার দিন ক্ষীরটাকে খাওয়ার দিন তো সেইভাবে চলা সেইভাবে চালানো বা চাল চালানোর চেষ্টা অন্তত করার প্রয়োজন রয়েছে আপনি যখন কর্কটের মানুষ ইনক্লুডিং বিজনেস কালকের দিনে ব্যবসা উঠবে অনেকে আছেন যারা ব্যবসা কখন উঠছেন দেখতে পান না তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা একটু বুদ্ধিমান মানুষ তারা কিন্তু নিজের প্রফিটটা ঠিক গুছিয়ে নেন তো কালকের দিন সেই জায়গাটা নিজেকে প্রমোট করা নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানো ইনভেস্টমেন্ট কিছু হতে পারে ট্রাভেল ভোগাবে আপনারও আপনার পরিবারের হেলথগুলো মোটামুটি চলছে মোটামুটি খুব ভালো নয় চলছে বলতে পারি কিন্তু কর্কটের জাতক বা জাতিকাতে তাহলে মেন পজিটিভ পয়েন্ট বা পার্ট খেলাটা ওখানে জমে রয়েছে বন্ধুরা এটা একটু দেখবেন বা নজর রাখবেন তো কর্মক্ষেত্রকে বেটার করুন কিছু ক্ষেত্রে কিছু টেনশান থাকতে পারে চাপ নিতে হবে আলটিমেট জয় আপনার হবে মাংস এনেছি এনেই তো খেতে পারবো না রান্না করতে এক ঘন্টা সময় লাগবে বুঝুন দাম্পত্য জীবন তলা নিতে ঠেকতে পারে প্রেম ভালো কিন্তু বন্ধুত্ব ভালো হবে বন্ধুত্বের সম্পর্কগুলো এবার অবশ্যই যারা একটু বয়স বা প্রফেশনাল হয়ে গেছেন তাদের তো গিভ টেকের ব্যাপার থেকে যায় তো এটা ভালো হচ্ছে পারিবারিক জীবন কম বেশি ভোগাতে পারে সন্তান সুখ ঠিকই আছে বিদ্যা ভালো হচ্ছে না লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে কিন্তু দিন আমার গুছিয়ে নেওয়া যাবে পুনর্বসু কন্ট্যাক্টস বাড়ান পুষ্যা নক্ষত্র লেগে থাকুন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈব সাথে রয়েছে কালকের দিনে এবং আপনি হাউসওয়াইফ হলেও সবটা মুঠোয় রাখার চেষ্টা করতে হবে দেখুন আমি ওয়াইফদের ক্ষেত্রে অনেক কথা মিস হয় অনেক ক্ষেত্রে বা সিনিয়র পারসনদের জন্য কিছু বলা থাকে না এবার যে যেদিন ধরুন চাকরি বা চাকরি মোটামুটি ভাইভসগুলো বুঝতে পারছেন ম্যাক্সিমাম কথাগুলো ভালো বলছি সেই সেই জায়গা সেই দিন কিন্তু ধরা যেতে পারে ভালো সেটা হাউসওয়াইফদের জন্য চাকরিওয়ালাদের জন্য বা সিনিয়র মানুষগুলোর জন্য তো সেই ভাইবসগুলোকে কাজে লাগানো যায় নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি আপনি সিংহ রাশির মানুষজন হলে আগামীকালকে গ্রিন গ্রিনে থাকছেন আচ্ছা কর্কট রাশি কালকের দিনে আট সংখ্যা চলতে পারে অসুবিধা নেই হুম সিংহ রাশি আপনি যখন সিংহ রাশির জাতক বা জাতিকা সবুজে থাকছেন আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা শুভ সময় একটার পরে পুরো সময়টাকে দেখে ব্যবহার করবেন পুরোটাকে কোনো রিস্কে যাবেন না সিংহ রাশি কোনো বড়ো দায়িত্ব নেবেন না খুচরো খাচরা কাজ করে ছোটো ছোট 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 কাজ করে সময়টাকে ম্যানেজ করে কাটিয়ে চলে আসাটা বেটার আপনি যখন সিংহের মানুষ দেখুন হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে কিন্তু পরিবেশ পরিস্থিতি লাখ সাথ দিচ্ছে না আপনি বড় দায়িত্ব লোকের দায়িত্ব ভালো করতে গিয়ে ফেঁসে যেতে পারেন আটকে যেতে পারেন তো বন্ধুরা বিজন মাত্রায় সজাগ এবং সাবধানী হয়ে কালকের দিন কিন্তু কাজ করতে হচ্ছে ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয় ট্রাভেল চলতে পারে ব্যবসা মোটামুটি হচ্ছে কিন্তু চাকরি আমি চাকরি করছি আমি চাকরি একজন মানুষ আমি কিন্তু প্রবলেমে আসি আমার কিন্তু প্রবলেম বাড়বে প্রেসার বাড়বে এটা ঘটনা তো এই জায়গাটা লক্ষ্য রাখুন দাম্পত্য জীবন ঠিকঠাক মোটামুটি ঠিকঠাক এবং হাউসওয়াইফ হলেও একটু শান্তশিষ্টভাবে পার করে নেওয়াটা উচিত প্রেম ভালো বন্ধুত্ব ভালো নয় পেরেন্টসদের সাথে সম্পর্ক অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে জ্ঞাতি শত্রুতা থাকবে জ্ঞাতির লোকজনদের থেকে কম বেশি কম বেশি প্রবলেম থাকছে বিদ্যা এবং সন্তান সুখ ভালো তবে এক্সপেক্টেড লিগাল বা কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই বাট দৈব সাপোর্টে নেই এটা অ্যাকচুয়ালি প্রবলেমের আপনি সিংহের মানুষ হলে জায়গা বা দিকটা লক্ষ্য রাখুন সিংহ মগা নক্ষত্র আগামীকালকের দিনে কোনো পুরোনো ঝামেলা ভোগাতে চলেছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেউ আপনাকে মিসগাইড করতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্র হিউজ রিস্ক কোনোভাবে নেবেন না ফেসে যেতে পারেন নেক্সট আসি কন্যা আপনি যখন কন্যার মানুষ কালকের দিনে কন্যার ক্ষেত্রে গ্রিনের ওপর ট্রাই নেওয়া উচিত গ্রিন বা হালকা হলুদ এগুলোর চেষ্টা করা যায় দুই কালকের দিনে এবং অবশ্যই শনিদেবকে আমরা ডাকবো আটটা পনেরো মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ বেস্ট টাইম একটা চল্লিশ থেকে তিনটে পনেরো দেখে ব্যবহার করছেন কালকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন প্রথমত হচ্ছে হেলথটা খুব একটা ভালো নেই শরীর নিয়ে কম বেশি ভোগান্তি আমার ভালো থাকলেও আমার পরিবার ভালো নেই এটা হতে পারে ছোটোখাটো ইনভেস্টমেন্ট কিছু কেনাকাটি চলতে পারে সন্তান সুখটা যথেষ্ট ভালো সন্তানের সাথে বন্ডিং যথেষ্ট ভালো ট্যুর বা ট্রাভেল কিন্তু টাইম টেকিং হবে মানি সিকিং হবে টাকা নষ্ট করা বা সময় খাওয়া এই ব্যাপারটা যেতে পারে বড্ড বেশি সময় খেয়ে নেওয়া এটা হতে পারে কন্যা রাশির কালকের দিনে দু তিনটে জিনিস খুব ভালো হচ্ছে এক হচ্ছে অফিস বা অফিসের জায়গা কোনো কথাবার্তা বলা কোনো কথাবার্তা এগোনো নিজের উন্নতি বা নিজের প্রগতি ইত্যাদির ব্যাপারে কথাবার্তাগুলো বলা বা বলে নেওয়াটা কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে কাজের কথাবার্তা এগোনো যেতে পারে এবং কালকের দিনে কোনো ডিল ডান করা যায় যখন আমি হাতে কাজ করব ধীরে সুস্থে কালকে কোনো কাজ কমপ্লিট হওয়ার ব্যাপার নেই এই যে হয় না এতটা করলাম এবার চলো দেখা যাবে রোববার করব সোমবার করব বা পরে করব। এই ব্যাপারটা চলছে ব্যবসা মন্দার দিকে যাচ্ছে বিজনেস কিন্তু কালকে কম হবে ভালো হবে না মন্দা যাবে মন্দার দিকে যাবে কিন্তু চাকরি ক্ষেত্র তুলনামূলকভাবে বেটার হ্যাঁ আর এরকম যারা বিজনেস করেন ধরুন একদিনে যাদের প্রোডাক্ট বিক্রি হয় না একদিন মানুষ দেখলো দুদিন দেখলো তিন দিন দেখে এসে কিনলো মানে মুদিখানা নয় ধরুন দামি প্রোডাক্ট আমার বিক্রি করলে পঁচিশ টাকা লাভ থাকবে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস বেটার রেজাল্ট দিচ্ছে কালকে ধরুন কেউ গাড়ির ব্যবসা করে তার একটা ভালো লাভ থাকতে পারে এই যে প্রোডাক্টগুলো মুদিখানা থেকে এটা দশ টাকার মাল বেঁচে এক টাকা প্রফিট তো ওই ধরনের প্রোডাক্টগুলোতে বেটার হচ্ছে দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে প্রেমে সাফল্য রয়েছে প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন সন্তান সুখ বললাম ভালো লিগাল বলছি ভালো বাট বন্ধুরা বিদ্যা ভালো না ফ্যামিলি বা এজেন্টদের সাথে সম্পর্ক ভাই বোনদের সাথে সম্পর্ক চলছে ভালোই চলছে আপনি হাউস ওয়াইফ হলে সব মিলিয়ে টিউনিংয়ে প্রবলেম রয়েছে লোকজনদের সাথে মেলামেশা করতে প্রবলেম রয়েছে দৈব সার দিচ্ছে কিন্তু সকলকে আপনার ঠিক পোষাবে না ওই লিমিটেড জায়গাতে থাকতে হচ্ছে উত্তর সালগুনি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে এজেরদের থেকে কিছু শত্রুতা কথা কাটাকাটি ঝামেলা বয়স্কদের থেকে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জুনিয়রদের সাথে নিতে বলছি বাচ্চাগুলোকে সাথে নিন চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে তাড়াহুড়ো কোনো ব্যাপারে করা যাবে না এটা কিন্তু মাথায় রাখুন বা এটা কিন্তু ফলো করুন তাড়াহুড়ো করবেন না পরের রাশির নাম হচ্ছে তুলারাশি আপনি যখন তুলার মানুষ কালকের দিনে ব্যবহার করছেন কালকের দিনের জন্য অবশ্যই নীল এবং টাইপগুলো কাছাকাছি একটু ডিপ হালকা নীলের মধ্যে আকাশীয় নীলটার মধ্যেই হতে পারে কালকের দিনে পাঁচ ব্যবহার করছেন কালকের দিনে অনেকটা কাজে কাজে নিয়ে যেতে পারছেন খুব ভালো দিন কপাল সার দিচ্ছে লাখ সার দিচ্ছে এবং যেদিকে ট্রাই করবেন যে জায়গাটার জন্য ট্রাই করবেন সেই দিকে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন সময় পৌনে একটা পর্যন্ত চলবে আটটার পর থেকেই চলতে পারে খেয়াল রাখতে বলছি কটা থেকে দুটো বাজতে দশ থেকে তিনটে পঞ্চাশ দেখে ব্যবহার করবেন দেখুন তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে পাঁচ চলতেই পারে অসুবিধা নেই তুলা কথায় কোনো কথা বলা কাজ এগিয়ে নিয়ে যাওয়া ইভেন বিজনেস করা বিজনেস চালানো এই ব্যাপারটা আগামীকালকের দিনে ভীষণ ভালো রেজাল্ট দেবে এবং ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে শনিবারের দিন বলে আপনি কমা ধরবেন কমা ভাববেন বা এরকম কোনো ব্যাপার নেই পজিটিভলি নিন কথা বলুন কথা এগোন এবং দৈব দৈবসাধ দিচ্ছে কর্মক্ষেত্রেও আপনি অনেকটাই কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে কোনো জট প্যাচ খুলে যেতে পারে দেখুন ইনভেস্টমেন্ট হতে পারে ট্রাভেল খুব প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নেই পার্টনারের শরীরের জায়গাটা খেয়াল রাখুন আমি ধরুন ম্যারিড আমার পার্টনারের শরীরের জায়গাটা এই ব্যাপারটা কিছু ক্ষেত্রে বাচ্চার শরীরগুলো ভুগবে এজেড বা সিনিয়রদের শরীর ভালো আছে হাউসওয়াইফ হলে শ্বশুর বাড়ির প্রতি কর্তব্য করতে করতে জীবন কাবার হয়ে যেতে পারে এরা ঘটনা এবং আপনি একজন ছেলে হলেও ইন লসদের থেকে কিছু প্রবলেম রয়েছে ফ্যামিলি থেকে প্রবলেম কম বাবা মা ভাই বোন এই জায়গাগুলো কিন্তু হাউসওয়াইফ হলে দায়িত্ব পালন চাপের তবে কালকের দিন আপনি যখন তুলার মানুষ দাম্পত্য জীবনটা অনেকটা ভালোর দিকেই যেতে পারে পার্টনারের সাপোর্টটা পাবেন এবং মোটামুটি ভালোভাবে পাচ্ছেন এটা ঘটনা প্রেম কিন্তু বন্ধুরা তিক্ততা বাড়ছে তিক্ততা তেতো হওয়া বন্ধুত্ব ভালো কিন্তু প্রেমে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম অসুবিধা ঝামেলা ঝঞ্ঝাট এগুলো চলতে পারে তুলার জাতক উপজাতিকাদের ক্ষেত্রে বিদ্যা মোটামুটি ফল দিচ্ছে বাট লিগাল এবং স্পেশালি জায়গা জমি সংক্রান্ত প্রবলেম দেখে চলবেন আপনি যখন তুলান মানুষ চিত্রা খুব সহজে কোনো সিদ্ধান্তে আসবেন না ইনস্ট্যান্ট ডিসিশান নিয়ে কোনো কাজ করা কিন্তু প্রবলেমের সাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের আপনি বড্ড বেশি ছেলে মানুষই করে ফেলতে পারেন যেটা প্রবলেমের বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে শরীর ভালো থাকছে না খেয়াল রাখবেন বিশাখা হলে নেক্সট রাশির নাম হচ্ছে কন্যা বৃষ্টিক রাশি আপনি যখন বৃষ্টিকের মানুষ জাতক জাতিকা ছাই বেটার টাইপগুলো বেটার কালকের দিনে চার বেটার কালকের দিনে শনিদেবকে ডাকতে বলছি আটটা চল্লিশ বারোটা পনেরো শুভ একটার পরের পুরো সময়টাই দেখে ব্যবহার করবেন বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের দেখুন আমি এবং আমার পরিবার হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি ভালো ফল হচ্ছে ইনভেস্টমেন্ট কোনো মতে ভালো নয় টুকটাক হোটেলে খাওয়া একটু ঘোরা বা কিছু কেনাকাটি এগুলো চলতে পারে বড় ইনভেস্টমেন্ট চলো আজকে দামি বাইক কিনে আনছি দেখে শুনে কথায় কোনো দিন নয় বৃশ্চিক পরিবেশ পরিস্থিতিগুলোকে মাপতে শিখতে হবে মাপতে জানতে হবে কালকের দিনে কালকের দিন আবেগ বিনয় এগুলোর কিন্তু দিন নয় কারণ বৃষ্টিকের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে বৃষ্টিকের ওপর বৃষ্টিকের ঘাড়ে ধরুন দিন চলছে হঠাৎ করে কোনো বড় টেনশান এসে গেলো বড় চাপ এসে গেল কোনো বড় ঝামেলায় জড়িয়ে গেলাম তো পরিস্থিতিগুলোকে দেখে এবং পেছন থেকে দাঁড়িয়ে কাজ করার দিন নাম খ্যাতি যশ একটা দিন কম আসুক অসুবিধা নেই কিন্তু প্রবলেম যাতে অ্যারাইজ না করে ইনক্লুডিং বিজনেস দেখে চলবেন কালকের দিনে দিন বা ভাইভস কিন্তু খুব একটা ভালো নয় এবং আপনি হাউসওয়াইফ হল লোকে আপনি সারাদিন রান্নাঘরে এই গরমে থেকে রান্না করছেন কেউ দেখবে না আপনি রান্নায় নুনটা বেশি দিয়েছেন এটা লোকে দেখবে এই ব্যাপারটা কি রান্না করো নুনই বেশি হয়েছে এই এই কথাটা বলতে পারে তাতে কতটা খারাপ লাগবে যে আমি সকাল সাতটা থেকে রান্নাঘরে ঢুকেছি একটা পর্যন্ত এবং এটা চাকরিজালাদের ক্ষেত্রেও এটা একটু দেখবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি তো দেখে চলার দিন কোনো বড় রিস্ক এবং কোনো অ্যাডভাইস নয় দাম্পত্য ভালো প্রেম ভালো এজেরদের সাথে সম্পর্ক ভালো কিন্তু লোকে সব মিলিয়ে খুঁত ধরা খুঁত বের করা এগুলোর জন্য কিন্তু বসে থাকবে কখন খুঁত পাব কখন এটা সন্তান অবাধ্য থাকা বিদ্যায় সাফল্য কোর্ট কাছারির লিগাল প্রবলেম এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে অসুবিধা নেই আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা তো সব মিলিয়ে বন্ধুরা অবশ্যই একটু পরিবেশ বা পরিস্থিতিগুলোকে জায়গা জমিগুলোকে সব মিলিয়ে জায়গা বা ক্ষেত্র দৈব যেহেতু সাপোর্ট করছে না কোনো কিছু কি কোনো লাইটলি নেওয়া যাচ্ছে না হালকা চালে হালকাভাবে কোনো জায়গা কোনো কিছুকে নিতে পারবেন না এটা খেয়াল রাখুন বৃশ্চিক বিশাখা নক্ষত্র যতক্ষণ না কোনো কাজ কমপ্লিট হচ্ছে সেটার মানে যত মানে নিজে হাল ছাড়বেন না সেই দায়িত্ব ভাই হয়ে এসছে এটুকু করে দিত না যাবে না জাস্ট সরি বিশাখা হলে অনুরাধা নক্ষত্র কালকের দিনে চোখের জল পড়বে কথা শুনতে হবে ঠুকে কথা বলবে লোকে এটাই প্রবলেমে জ্যেষ্ঠা নক্ষত্রের পারিবারিক অশান্তি যোগ রয়েছে একটু লক্ষ্য রাখবেন ধনুরাশি সবুজ সবুজের ওপর থাকা ধনুরাশি কালকের দিনে এক্সিলেন্ট একটা দিন খুব ভালো একটা দিন ছয় কালকের দিনে শনিদেবকে আমরা ডাকছি আটটা দশ থেকে বারোটা পঞ্চাশ শুভ সময় একটা আটত্রিশ এখান থেকে তিনটে পাঁচ দেখে ব্যবহার করছেন দেখুন বন্ধুরা একটা বড় কাজকে টার্গেট করুন বড় প্রফিটের পেছনে ছাপান ইভেন বিজনেসও একটা বড়ো কাজ যে এই কাজটা করতে আমার চার ঘন্টা লাগবে করলেই আমি এই প্রফিটটা গেন করব। এটা ওটা সেটা এই ব্যাপারগুলোতে এগোনো উচিত নয় ধনুর জাতক বা জাতিকে হলে এই জায়গা বা এই ব্যাপারগুলোতে উচিত নয় কিন্তু যেটাতে এগোনো উচিত সেটা হচ্ছে ধনুরাশি কালকের দিন বড় সাকসেস বড়ো কার্যসিদ্ধি এবং ধরুন আমি যখন কোনো একটা বড় কাজ করে ফেলি না কনফিডেন্সটা সেই লেভেলে চলে আসে যে পারবই পারবই এই যে ব্যাপারটা ধরুন আমি সাঁতার কাটতে পারি তো আমি যদি সাঁতরে গঙ্গা পার করে ফেলতে পারি কথার কথা তাহলে আমার কাছে ওটা মনেই হবে না ছোটো একটা খাল বা ছোট একটা পুকুর মনে হবে না তো বড় কার্যসিদ্ধির দিন এবং বড় কোনো কারুর সাথে কথা বলা আমি বলতে চাইছি উপরের দিকে তাকান এটা বেটার রেজাল্ট দেবে ইনক্লুডিং হেলথ ভাল মানে সরি হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে ইনভেস্টমেন্ট মোটামুটি হতে পারে ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে বিজনেসেও ভালো বা কোয়ালিটি কাস্টমার ডিল পজিটিভ ভাইভস এক্সপেক্টেড আপনি ধনুর জাতক বা জাতিকা সো এটা দেখুন দাম্পত্য জীবন কিন্তু তেতো হবে এবং আপনি হাউসওয়াইফ হলেও আপনি আপনার কর্ম ঠিক মতো করুন কিন্তু প্রত্যাশা একটু কম রাখুন পারিবারিক সম্পর্কগুলো অ্যাভারেজ চলছে স্পেশালি ভাই বোনদের সাথে বাবা মার সাথে সম্পর্ক তাও চলতে পারে বন্ধুত্ব এবং প্রেম ভালো সন্তান অবাধ্য থাকা বিদ্যায় সাফল্য এবং যাদের এডুকেশনের ব্যাপার রয়েছে এক্সামের ব্যাপার রয়েছে বা ইত্যাদিগুলো রয়েছে তারা এক্সপেক্টেড তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন ওয়েদার আপনি ধরুন মানুষ লিগাল নিয়ে আমি খুব বেশি চাপ নিচ্ছি না জায়গা জমি সংক্রান্ত যাদের প্রবলেম রয়েছে তারা একটু সাবধান বা সতর্ক থাকবেন মূলা নক্ষত্র কালকের দিনে আপনি আরও বেশি অ্যাক্টিভ হন আরও বেশি এনার্জেটিক হন শনিবারের দিন তারপরে হন পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনট্যাক্স বাড়ান উত্তরা সারা নক্ষত্র আগামীকালকের দিনে ইমোশন কন্ট্রোল করুন বেটার রেজাল্ট পাবেন নেক্সট রাশি পরের রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশি কালকের দিনে ছয় গ্রিন কালকের দিনে অবশ্যই আমরা শনিদেবকে রাখবো প্রত্যেকে এটা ঘটনা আটটা পঞ্চাশ বারোটা শুভ সময় একটার পরের পুরো সময় সাবধানে চলবেন মকরের কালকে কোনো মতে ভাইবস ভালো হচ্ছে না মকরের বড্ড বেশি টেনশান এবং নেগেটিভিটি স্প্রেড হচ্ছে চারিদিকে শরীর এবং পরিবারের শরীর ভালো ইনভেস্টমেন্ট ভালো নয় ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে আমি যখন মকরের মানুষ আমি কোনো ট্যুর বা ট্রাভেল করছি এটা কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট দিতে পারে কিন্তু টাকার চাপ রয়েছে এবং কালকের দিনে কাজ এগোতে চাইবে না এগোতে চাইবে না এক ঘন্টা কাজ করে দশ মিনিটের কাজ হবে কালকের দিন প্রেসার বেশি এবং মকর রাশি ফিল গুড ব্যাপারটা আসছে না তো এটা ডিপ্রেশান কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন নেগেটিভিটি নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভিটি এই চলছে অ্যাকচুয়ালি প্রবলেম এটা আপনি যখন মকরের মানুষ তো বন্ধুরা দেখে বা বুঝে চলুন আপনি মকরের জাতক বা জাতিকা বা মানুষ হলে দেখে চলুন বুঝে চলুন সাবধানে বা সতর্ক থেকে চলুন ব্যবসাতেও যাচ্ছে বরং দাম্পত্যটা ভালো প্রেম অ্যাভারেজ চলছে আপনার মাথাটা খারাপ হতে পারে মাথা গরম টেম্পার ধরে রাখতে না পারা টেম্পার লুজ করে ফেলা এগুলো চলতে পারে সন্তান বিদ্যা ভালো একটা দিন সাইলেন্ট হয়ে যান বড়ো রিস্ক নেবেন না যখন কাজে বাধা আসে না তখন আরও মাথা গরম হয় আরও আমরা কাজ ভুল করি লস করি তো একটু দেখে চলুন কালকের দিনে ধীরে সুস্থে কথা বলুন হজম করতে হবে কালকের দিন এটা প্রবলেমের লিগাল কোর্ট কাছারি নিয়ে চাপ নেই বিদ্যাস্থান মোটামুটি চলছে বাবা মা বা ফ্যামিলির সাপোর্ট ঠিকঠাক ব্যাপক নয় চলছে কালকে দৈব সাপোর্টে নেই তো আমার ফলে খুব বেশি জিনিসপত্র হচ্ছে এটা নয় ধনিষ্ঠা নক্ষত্র ইনভেস্টমেন্ট টাকা রিলেটেড সিদ্ধান্ত নয় এই সরি উত্তরা ছাড়া টাকা রিলেটেড সিদ্ধান্ত নয় শ্রবণা কর্মক্ষেত্রে শত্রুতা ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিন হওয়া কাজ পণ্ড হতে পারে লক্ষ্য রাখবেন কুম্ভ রাশির এক্সিলেন্ট দিন কুম্ভ রাশি কথা বলুন শো অফ করুন দেখুন দাঁড়িতে যান কালকের দিনে ব্লু শনিদেব কালকের দিনে বেটার আট বেটার আপনি টার্গেট করবেন যে ভাই আমার এটা চাই চাই এই কাজটা আমি কমপ্লিট করবো সো মানসিক দৃঢ়তা কালকের দিনে এক্সিলেন্ট রেজাল্ট দেবে এটা সাথ দিচ্ছে বেটার রেজাল্ট রয়েছে কালকের দিন একটা পর্যন্ত চলুক একটা চল্লিশ থেকে তিনটে দশ দেখে ব্যবহার করবেন কালকের দিনে অ্যাগ্রেসিভ থাকা উচিত কনফিডেন্স বিল্ড করা উচিত অনেকের খারাপ দিন তো আমি সেখানে ভালো করছি সো আমার গতিটা বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনে ইনভেস্টমেন্ট হতে পারে ট্রাভেলও হতে পারে এজেন্ট বা ফ্যামিলির শরীর ভালো হচ্ছে বিজনেসকে আমি তুলতে পারছি বিজনেসের ডেভেলপমেন্ট বিজনেসের গ্রোথ হবে আমার সাড়ে সাথী আমার ধাইয়া। আমার বিষ যোগ আমার কালসর্প যোগ এগুলো ভুলে যান চলুন এবার বেটার রেজাল্ট অবশ্যই হবে বেটার ফল ডেফিনেটলি আসবে হ্যাঁ এবং অপরচুনিটি বিল্ড হতে পারে ভালো কোনো মানুষ ভালো কোনো মানুষজনের সাথে কথাবার্তা এগুলো যেতে পারে আর কেউ আপনাকে রিজেক্ট লিস্টে দিতে পারবে না এরা প্রবলেমে দেখুন কালকের দিন নিজের হাতে কাজ করবেন বন্ধুত্ব থেকে একটু সাবধান থাকবেন কাজকর্মর ব্যাপারে দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে কিন্তু পরিবারের সাথে আপনি হাউসওয়াইফ হলেও জেলাচির ব্যাপারটা পাবেন পরিবারের সাথে টিউনিং ঠিক নেই বাবা মা ভাই বোন ঠিক নেই আত্মীয় স্বজন কিছু লোক সুযোগ নিতে চাইবে দেবেন না বলে তাদের গা উঠবে এটা ঘটনা প্রেম মোটামুটি চলছে বন্ধুরা বিদ্যায় একটু প্রবলেম কিছু ক্ষেত্রে মনোসংযোগ চিরধরা চিরধরা সন্তান সুখ ভালো থাকা লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই একটা ভালো দিন ভালোভাবে চলুন ভালোভাবে কাজে লাগান ডেফিনেটলি পজিটিভ বা পজিটিভ ভাইবস কিন্তু পাবেন আপনি যখন কুম্ভ রাশি ধনিষ্ঠা আপনি কতটা কনফিডেন্স নিয়ে এগোচ্ছেন সেটাই কিন্তু বলবে আপনি কী রেজাল্ট পাচ্ছেন শতভিশা কালকের দিনে সময়ে চলুন পূর্বভাদ্রপদ নক্ষত্র আগামীকালকের দিনে আপনি একটু ওপর লেভেলের সাথে চলাফেরা করুন আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন এবং হাবভাবগুলো সেরকম থাকবে মিন রাশি আকাশি ছাই টাইপগুলো মিন রাশি পাঁচ সংখ্যা সাত সংখ্যা শনিদেবকে ডাকা আটটা পঞ্চাশ এখান থেকে বারোটা পঁয়ত্রিশ শুভ সময় একটা চল্লিশ থেকে তিনটে পনেরো দেখে ব্যবহার করছেন প্রায় দেখুন মিনের পরিবারের শরীর কিন্তু ভালো নেই বাচ্চার শরীর ভালো নেই খেয়াল রাখবেন আপনি এবং আপনার পার্টনার ঠিক আছেন কথা এগোনো যেতে পারে কথাবার্তা বলা যেতে পারে কিন্তু প্রবলেম হচ্ছে টাইমলি কোনো কাজ হতে চাইবে না দৈব আংশিক শুভ টাইম ম্যানেজ করতে সমস্যা ধরুন আপনাকে আমি টাইম দিয়েছি দশটায় আপনি ঢুকছেন বারোটায় আপনি কাউকে টাইম দিয়েছেন বারোটা যে আমি তোর কাছে যাচ্ছি বারোটার সময় আপনি গিয়ে পৌঁছলেন তিনটে সে চলে গেছে সো এইটা প্রবলেমের কাজ কিন্তু ধীরে সুস্থ এগোচ্ছে মোটামুটি চলছে এবং গ্রহণযোগ্যতা থাকবে রিজেক্ট ফিজেক্টের ব্যাপারে কিন্তু সময় কিছু ক্ষেত্রে সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে একটু লেট হওয়া এই ব্যাপারগুলো ভোগাতে পারে কাস্টমার ডিল হবে বিজনেস কিন্তু চলবে দাম্পত্য জীবন ঠিকঠাক বাট সন্তান একটু ভোগাবে প্রেম ভোগাবে পেরেন্টসদের সাথে সম্পর্ক মোটামুটি কিন্তু বেশি লোকজনদের সাথে চলবেন না অ্যাভয়েড করুন অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ যখনই আপনি বেশি লোকজন বেশি মানুষজন বেশি বন্ধুত্ব এগুলো করবেন না তারা সুযোগ নেবে আপনার সাফল্যে তারা ভাগ বসাবে বা আপনার পিঠে বন্দুক রেখে ফায়ার করবে তো এটা একটু দেখুন তো একলা এমন কিছু ক্ষেত্রে সিক্রেসি টাইম মেনটেন করুন বেটার রেজাল্ট হবে লিগাল নিয়ে প্রবলেম নেই বিদ্যায় কিছুটা গণ্ডগোল দেখাচ্ছে তবে ভালো দু চারজন বন্ধু থাকা ভালো বেশিজন নয় এটা বলছি আর জ্ঞাতি শত্রুটা কম বেশি রয়েছে এটা একটু দেখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বড় ইনভেস্টমেন্ট চলবে না উত্তল ভাদ্রপদ বুঝে কথা বলবেন মানে যখন আমি কোনো কথাবার্তা বলছি বা কথাবার্তা এগোচ্ছি বুঝে বলবেন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের হিউজ এক্সপেকটেশন রাখা কোনো ক্ষেত্র বা কোনো দিক থেকে আপনাকে চাপে রাখবে বা চাপে রাখতে পারে এটাই হচ্ছে আগামীকালকে রাশিফল ফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার